সম্মানিত মেকার ভাই, আশা করি সকল মেকার ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। তো মূলত আজ একটা আমার নতুন একটা কাজের অভিজ্ঞতা, এটা বলতে গেলে আমি নিজে আর কি বেন করে আর কি একটু কষ্ট করে করে নিছি, তো আপনারা চাইলে করতে পারবেন। তো আমার ভিডিওটা যারা নতুন আসলে তাদের জন্য, আর আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মূলত ভিডিওটা প্রথম থেকে লাস্ট পরিমাণ দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হাই স্পিড কুলার ফ্যান, এখানে দেওয়া আছে কুলার ডিসি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। তো এটা মূলত হাই স্পিরিট, আমার একটা মেশিন লাগানো ছিল, তো এটা নষ্ট হয়ে গেছে। আমার এই যে এই এই মেশিনটাতে লাগানো ছিল, তো এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আপনার আমি ভাবলাম যে আসলে ফ্যানগুলো অনেক টাকা দাম, কিনতেও পাওয়া যায় না, খুঁজে পাচ্ছি না। তো ফ্যানটা খুব ভালো মানের, কিন্তু একটু ভোল্ট একটু বেশি হওয়ার কারণে মনে করেন যে আমার এটা নষ্ট হয়ে গেছে। তো এটা যদি আমরা ফিটনেসটা দেখতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন, তো ফিটনেসটা যদি দেখতে যাই এটা 1.5 ইঞ্চি। তো এটা মূলত আপনি আর ফেলে দিবেন না, আমি যেই সিস্টেমটা করে দিচ্ছি অথবা বলতেছি একটু জ্বালা খাটাখাটনি করলে এই ধরনের ফ্যানগুলো আপনাকে আর বাতিল করতে হবে না, আপনি নিজে একটা হাই স্পিড ফ্যান তৈরি করতে পারবেন। হাই স্পিড তৈরি করার জন্য প্রথমত আমাদের যেটা লাগবে এটা হচ্ছে আপনার একটা 9 ভোল্ট হাই স্পিড মোটর। তো এটা মূলত খুব ভালো মানের একটা মোটর, এটা অল্প ভোল্টে ভালো বাতাস দেয়, এটার লং লাস্টিংও অনেক ভালো। আমি অনেকক্ষণ ব্যবহার করে দেখছি, অনেকক্ষণ চালাই দেখছি, এটা কোনো হিট হয় না। তো বোঝানোর জন্য এই মোটরটা নিলাম, আমি আরেকটা সেম সাইজের একটা মোটর ইউজ করছি। তো আমরা মোটরটা যদি আপনি দেখতে যাই তাহলে মোটরটা দেখতে পাচ্ছেন এটা আপনি 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি এটা দিয়ে আছে। তো মূলত প্রথমত যে এই এই কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে যে এই ইটা আছে, পাখাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাখা আছে যেটা দিয়ে আমি কাজ করছি। তো প্রথমত এটা বের করে নেওয়া লাগবে। এটা আপনারা বের করবেন কিভাবে, এই পাশে দেখবেন যে এখানে আপনাদের লক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে গর্ত হয়ে গেছে, এখানে লক আছে। তো এই লকটা যদি আপনি খুলে দেন পাখাটা বের হয়ে যাবে। তারপরে আপনি প্রথমত এরকম একটা ম্যাগনেট দেখতে পাবেন, কয়েল। তো এই কয়েলটা কাটার জন্য কী করবেন, এই যে মোটরটা দেখছেন, তো এই মোটরের মাপে এখানে এখানে এইভাবে করে সুন্দর করে গোল করে কেটে নেবেন, মোটরটা ঢোকাবেন। ঢোকানোর পরে কী হবে, একটা ফ্যান তৈরি হবে যেরকম আমি আপনাদের দেখাচ্ছি। আমি মূলত এই ফ্যানটা ইউজ করছি, দেখতে পাচ্ছেন এই এই ফ্যানটা আর এই ফ্যানটা সেম, এক মাপের সেম ফ্যান। তো এটার সাইজে বড় হইতে পারে, ছোট হইতে পারে, আপনার ওই সিস্টেম করে নেবেন। আর নর্মালি যে যেই পাখাটা, এই পাখাটা পাওয়া যায়, এই পাখাটা সাইজ মতন একটু কেটে নেবেন কষ্ট করে, যেন মাপটা এক সমান হয়, এই পাখা তিন পাখার মাপ যেন এক সমান হয়। তো এটা আমি ওই মোটরটা, আচ্ছা এটা আমি বাদ দিয়ে রাখছি, এটা আর কাজ নেই। তো এই মোটরটা দেখতে পাচ্ছেন আমি এই পাশ দিয়ে ভালো করেই করছি, ভালো করে সুন্দর করে আপনার কেটে নিছি, নিয়ে মোটরটা দিয়ে গুলুগান সুন্দর করে আঠা দিয়ে এটা আটকিয়ে দিয়েছি। তো মোটরের যে আপনার এই পাশটাতে দেখতে পাচ্ছেন ভিতরে, আশা করি দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েও গুলুগান আটা দিয়ে সুন্দর করে মেরে দিছি, তাতে কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ডি হয়েছে। নিজে একটা হাই স্পিড ফ্যান তৈরি করছি আমি। তো দেখতে পাচ্ছেন এটা যে ইয়াটা, আপনারা লক্ষ্য করে দেখবেন মোটর কেনার সময়, যারা নতুন কাজ করেন অথবা নতুন মোটর কিনতেছেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন ভিতরে হলুদ দেখতে পাচ্ছেন, এটাকে ইলেকট্রনিক্স ভাষায় আমরা বলি, মেকার ভাষায় পিএফ। তো এটা আপনি পিএফ, আর এই যে এই লকগুলো দেখতে পাচ্ছেন ভিতরে যে একটা খাড়া একটা লক, এই লকটা একটু দেখে কিনবেন, যেন হার্ড থাকে, ভিতরে কার্বনটা ভালো থাকে, যেন হাই স্পিডটা ভালো দেয়। এইগুলো লক যদি মোটর যদি নর্মাল হয়, এই লকগুলো যদি চিকন হয় তাহলে কিন্তু পুড়ে যাবে। আর এটা গ্লুগান একটা আঠা মেশিং দিয়ে আপনারা মেরে নেবেন, আমি দেখতে পাচ্ছেন এই ধরনের একটা গ্লুগান আঠা। তো আপনারা এটা মার্কেটে কিনতে পাবেন, যেখানে সেখানেই পাওয়া যায়। তো এটা হিট করে ভালো করে গ্লুগানটা আঠা মেরে দিবেন। তো এটা যথেষ্ট পরিমাণ বাতাস, তো আমি আপনার এটা পার্ট ওয়ানের ভিডিও, তো আমি আপনার এই বাতাসের জন্য একটা পার্ট টু এর ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখবেন মনোযোগ সহকারে। আর আমার ভিডিওটা যারা দেখেন তারা একটু কষ্ট করে একটু লাইক করে দিবেন, লাইক করলে আমার ভিডিও বাড়ার আগ্রহ হবে। আর আমার ভিডিওটা মূলত কিছু না কিছু শেখানোর জন্য, আমি যতটুকু পারি আপনাদের মাঝে বলি, যা আসলে আমরা যারা নতুন আসছি তারা কিন্তু কাজ কেউ নিয়ে আসি নাই, আল্লাহ আমাদেরকে কিন্তু কাজ দিয়ে পাঠায় নাই, কিন্তু বেন দিয়ে পাঠাইছে। বেন দিয়ে যদি আপনি একটু কাজ করেন তবে এটা আমি মনে করি যে এটা যথেষ্ট। তো এটা যদি আমরা যদি ইঞ্চিতে মাপতে যাই, আপনি দেখতে পাচ্ছেন এটা 3.5 ইঞ্চি, আশা করি দেখতে পাচ্ছেন এটা 3.5 ইঞ্চি একটা ফ্যান। তো এটা আসলে মোটরটা যেহেতু বড়, আপনারা যারা করবেন হাই স্পিরিট, এটার ফিটনেসটা কিন্তু
অনেক মোটা থাকা লাগবে। যদি মোটা না থাকে তবে আপনি যে মোটরটা যে আসলে কাটবেন ঢোকাবেন এটাতে কিন্তু কিছুই থাকবে না, নর্মাল ফ্যানে এটা হওয়া সম্ভব না। আর যদি হয় ভালো স্পিড পাবেন না, আপনি এটা করে দেখতে পারেন। আর যারা আসলে এই হাই স্পিড ফ্যানগুলো আমরা টাকা দিয়ে কিনি, কেনার পরে দেখা যাচ্ছে এটাকে আমরা ফেলে দিই, নষ্ট হয়ে গেলে ফেলে দিই, তো আপনি যদি একটু জ্বালা এইভাবে কষ্ট করেন তবে আপনি টাকাটার জলে যাবে না। এই একটা হাই স্পিড ফ্যান কিনতে গেলে আনুমানিক 300 থেকে 350 টাকা দাম ধরে, আনুমানিক, এটাতে কম বেশি হইতে পারে অনেক জায়গাতে। তো আসলে এই ফ্যানটা যদি আপনি নষ্ট হয়ে যায়, একটা মেশিংয়ের জন্য দুইটা ফ্যান লাগে, মনে করেন 350 350 700 টাকা লাগে, 700 টাকা আবার কোরিয়ার সার্ভিসের একটা চার্জ আছে। তো আপনি কষ্ট করে যদি এই একটা ফ্যান তৈরি করে নেন, আশা করি আপনার এই ফ্যানগুলো সহজে নষ্ট হবে না, অনেক দিন লাস্টিং করবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভিডিওটা আর লং করতেছি না, তো সবাই ধৈর্য সহকারে দেখলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। নেক্সট পার্ট 2 এর ভিডিও করার একটা চেষ্টা করব আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।